শুরুতেই সংবাদ শিরোনাম, ভয়ঙ্কর তথ্য ফাঁস, আইএস জঙ্গি সন্ত্রাসীদের ইউক্রেনে পাঠাচ্ছে আমেরিকা, সহযোগিতা করছে তুরস্ক। ইউরোপে ভয়াবহ সাইবার হামলা, বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা। ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় পেপাল, ভিসা ও মাস্টার কার্ডের সার্ভিস বন্ধ। রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের বিপক্ষে চীন। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে ভারত রাশিয়া সম্পর্কের ওপর, দাবি রুশ রাষ্ট্রদূতের। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনা নৌমহড়ার ঘোষণা, উদ্বিগ্ন ভিয়েতনাম। পশ্চিমা বিশ্ব দস্যুর মতো আচরণ করছে, অভিযোগ রাশিয়ার। এবার বিস্তারিত, রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদেরকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার আল তানাফ ঘাঁটিতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত ওই ঘাঁটিতে দায়েশ বা আইএস যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিতে দেখা গেছে, যাদেরকে পূর্ব ইউক্রেনের দনবাস এলাকায় পাঠানো হচ্ছে। রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছে, গত বছরের শেষের দিকে মার্কিনিরা জেলখানায় আটক রুশ নাগরিক বহু জঙ্গিকে মুক্ত করে দেয় এবং তাদেরকে দনবাস এলাকায় বিভিন্ন ধ্বংসাত্মক কাজে ব্যবহারের জন্য সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত আল তানাফ ঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও তাদের সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্স পশ্চিম এশিয়ায় এবং আফ্রিকার কিছু দেশে আইএস জঙ্গিদেরকে প্রশিক্ষণ ও নতুন করে তাদেরকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এরপর ন্যাটো সামরিক জোটের গোয়েন্দা বিভাগের সহায়তায় তাদেরকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে। এসব সন্ত্রাসীকে আমেরিকা পোল্যান্ডের ভূমি ব্যবহার করে ইউক্রেনে পাঠাচ্ছে। ইউরোপে সাইবার হানায় বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা। ইউক্রেনের রাশিয়ার হামলার জন্য এই সাইবার হামলা করা হয়েছে বলেই খবর। 9000 মানুষের কম্পিউটারে ইন্টারনেট বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। ফ্রান্সের একটি শহর থেকে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার খবর পাওয়া যায়। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মূল সংস্থা ইউটেলসেট শুক্রবার এএফপিকে নিশ্চিত করেছে যে ইউরোপে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইতালি ও পোল্যান্ডে বিগ ব্লুর 40,000 গ্রাহকের প্রায় এক তৃতীয়াংশ ভিয়াসাটের বিভ্রান্তের কারণে প্রভাবিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভিয়াসাট বুধবার বলেছে যে একটি সাইবার ইভেন্ট ইউরোপে ইউক্রেন এবং অন্যত্র গ্রাহকদের জন্য আংশিক নেটওয়ার্ক বিভ্রাট সৃষ্টি করেছে, যারা তারা কিয়াসাট স্যাটেলাইটের ওপর নির্ভর করে। ভিয়াসাট আর কোনো বিবরণ দেয়নি, শুধু বলেছে যে পুলিশ এবং রাষ্ট্রীয় অংশীদারদের অবহিত করা হয়েছে এবং তদন্তে সহায়তা করছে। ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান জেনারেল মিশেল ফ্রেডলিং বলেছেন, সাইবার হামলা হয়েছে। অনেকদিন ধরেই অপারেশন শুরুর পরপরই আমাদের কাছে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক ছিল, যা বিশেষ করে ইউরোপ এবং ইউক্রেনকে কভার করে, যেটি সাইবার আক্রমণের শিকার হয়েছিল। হাজার হাজার টার্মিনাল যা আক্রমণের পরপরই অকার্যকর হয়ে পড়েছিল। তিনি বলেন, তিনি একটি বেসামরিক নেটওয়ার্ক ভিয়াসাট সম্পর্কে কথা বলেছিলেন। বিভ্রাটগুলি 11 গিগাওয়াটের সম্মিলিত আউটপুট সহ জার্মানি এবং মধ্য ইউরোপে প্রায় 5,800টি বায়ু টারবাইনকে অফলাইনে ঠেলে দিয়েছে। নির্মাতা বলেছেন, ইউরোপে স্যাটেলাইট সংযোগের ব্যাপক বিঘ্নের কারণে হাজার হাজার বায়ু শক্তি রূপান্তরকারীর দূরবর্তী পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ বর্তমানে শুধুমাত্র সীমিত পরিমাণে সম্ভব। জার্মানির এনারকন বলেছে যে নির্মাতারা বলেছিলেন যে সমস্যাগুলি 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। প্রথমটি ইউক্রেন আক্রমণের দিন, উইন্ড টারবাইনগুলির কোনো বিপদ নেই। ইউক্রেনে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত বিভিন্ন দেশ ও সংস্থা। স্প্যানিশ ব্র্যান্ড জারার পরে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পেপাল। আর শনিবার আমেরিকার কোম্পানি ভিসা ও মাস্টার কার্ডও রাশিয়ায় তাদের সেবা বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পেপাল ইউক্রেনের জনগণকে সমর্থন করে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আমরাও ইউক্রেনে সামরিক আগ্রাসনের নিন্দা জানাই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা রাশিয়ায় সেবা বন্ধ রাখছি, এক বিবৃতিতে বলেছিলেন পেপালের সিও ড্যান শুলম্যান। তবে পেপালের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রযোজ্য আইন কানুন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পেপাল ব্যবহারকারীরা অ্যাকাউন্টে থাকা অর্থ উত্তোলন করতে পারবেন। চলতি মাসের শুরুর দিকে ভিসা ও মাস্টার
আর রাশিয়ায় তাদের পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছিল। শনিবার এক বিবৃতিতে রাশিয়া ভিসা ও মাস্টার কার্ডের পরিষেবা বন্ধের কথা বলা হয়। মাস্টার কার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ব্যাংকগুলোর ইস্যু করা কার্ড তাদের সেবা পাবে না। রাশিয়ার বাইরে ইস্যু হওয়া কার্ডগুলো রুশ দোকান কিংবা এটিএম বুথগুলোতে কাজ করবে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের গ্রাহক অংশীদার ও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করে রাশিয়ায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ইউক্রেন সংকট শুধু সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে এবং চীন এমন বিষয়ের পক্ষে রয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিলে তা আগুনে ঘি ঢালার মতো হতে পারে এবং চীন এমন পদক্ষেপের পক্ষে নয়। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি তাকে এ কথা জানান। দুই সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় ফোন আলাপ। খবর গ্লোবাল টাইমস ও বিবিসির। ফোনালাপে ব্লিংকেন রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান। এই সময় ওয়াং বলেন, চীন চায় না রাশিয়া ইউক্রেন সংকট আরও দীর্ঘস্থায়ী হোক। ওয়াং বলেন, ইউক্রেন ইস্যুটি একটি জটিল বিষয় যার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং সব পক্ষের স্বার্থ ঘনিষ্ঠভাবে জড়িত। চীন বিশ্বাস করে যে ইউক্রেন সংকট জাতিসংঘের সৈন্যদের উদ্দেশ্য এবং নীতি অনুসারে সমাধান করা উচিত এবং এই সংকট আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত। ওয়াং বলেন, চীন আশা করে যত দ্রুত সম্ভব ক্রসফায়ার বন্ধ করা এবং স্থলভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেলে বড় আকারের মানবিক সংকট রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে না, কারণ আমরা মনে করি এটি শুধু রাশিয়াকে আরও উস্কে দেবে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। চীন একটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের পক্ষে রয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে ভারত রাশিয়া সম্পর্কের ওপর, এমনই মত ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ড্যানিস আলফফের। শনিবার তিনি বলেন যে তার দেশ উত্তর পূর্ব ইউক্রেনে ভারতীয়দের ওপর নজর রেখেছে, তবে সেই অঞ্চলে চলমান লড়াইয়ের কারণে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও খুব বেশি কিছু করতে পারছে না। এদিকে ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এর প্রতিফলন কতটা হবে তা এখনই বলা যাচ্ছে না। লেনদেনের ক্ষেত্রে প্রভাব থাকতে পারে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রভাবিত হতে পারে। প্রসঙ্গত, ভারত বারংবার রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, তবে যুদ্ধের আবহে রাশিয়ার নাম না করে এই সংঘের সমালোচনাও করেছে ভারত। পাশাপাশি অবিলম্বে সব ধরনের সংঘর্ষ বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বানও জানিয়েছে ভারত। এরই মাঝে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে, যার জেরে রাশিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়ার জোগাড়। আন্তর্জাতিক লেনদেনে সমস্যার জেরে তেল রফতানিও আটকে যেতে পারে রাশিয়ার। এইসবের মাঝে ভারত রাশিয়া সম্পর্ক কোথায় যায় তা নিয়ে এখন অনিশ্চয়তা চরমে। ইউক্রেনে রুশ সেনার হানাদারে ঘিরে অশান্তির আঁচ লেগেছে বিশ্বজুড়ে। তারই মধ্যে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাঁধালো বেইজিং। ভিয়েতনামের উপকূলে নতুন করে নৌযুদ্ধের মকরা শুরু করার কথা শনিবার ঘোষণা করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের ফরমানও জারি করা হয়েছে। ভিয়েতনাম সরকার সূত্রের খবর, চীনের হেনান প্রদেশের সানিয়া নৌঘাটিতে মোতায়েন বাহিনী এই নৌ মহড়ায় অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। বিতর্কিত ওই জলপথের ওপর চীনা ফৌজ কৃত্রিম দ্বীপ তৈরি করেছে বলেও আগেই খবর মিলেছিল। তবে হেনানের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন একে রুটিন অনুশীলন বলে জানিয়ে বলেছে, আগামী 15 মার্চ পর্যন্ত চলবে ওই নৌ মহড়া। দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের বিরোধ নতুন নয়। এর আগে ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ করেছে চীন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশপাশে থাকা দেশগুলি। আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির অভিযোগ, ওই সাগরকে নিজেদের সাম্রাজ্য হিসাবে ব্যবহার করছে বেইজিং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ 10ম দিন। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর দায়ে মস্কোর ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক দস্যুতা শুরু করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করে বলেছেন, রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে, তবে সেই পদক্ষেপ কি হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। শুধু তিনি বললেন, রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুতিনের মুখপাত্রের এই মন্তব্য
এমন এক সময় এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধন কুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। পেসকভ বলেন, রাশিয়া এত বড় এক দেশ যে তাকে কখনোই একঘরে করে রাখা যাবে না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও বিশ্ব আকারে অনেক বড়, পৃথিবীতে আরো অনেক দেশ আছে বলে মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।